Hello viewers, this is Amdad from EST called How to create fake Instagram ID without mobile number and Gmail. A headline er hajar odhik video ache YouTube e ja beshir bhagi not working. Even ami nijo onek gulo video play kore step gulo onushoron kore dekhechi kintu result zero. Tobe aaj ami apnader sathe je tricks ti share korbo er madhye apnara khub shohojei kono dhoroner mobile number othoba Gmail charai ekti hard Instagram ID toiri kore nite parben. आज आर बोलबो ना जे भिडियोटी स्किप ना करे मनोयोग सहकारे देखुन कारण एटा आपनार एकटी फेक आईडी कतटा प्रयोजन तार उपर निर्भर करछे भिडियोटी स्किप करे गेले क्षतिटा आपनारई होबे सो आपनी जदि आमादेर चैनल आज नतून होये थाकेन प्लिज हिट द सबस्क्राइब बाटन जदि अलरेडी सबस्क्राइब करे थाकेन थैंक यू सो माच আমরা ইনস্টাগ্রাম ফেক আইডিটি অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশন থেকেই করব সো আমরা প্লে স্টোরে চলে যাব এখান থেকে আমরা ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেব আর যাদের ইনস্টল করা আছে তো ভালো আর যাদের নেই তারা ইনস্টল করে নেবেন দেখতে পাচ্ছেন আমার অলরেডি এটা ইনস্টল করাই আছে সো আমরা এখান থেকে ওপেন করব এটা অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আমাদেরকে সাইন আপ উইথ ইমেল অর ফোন নাম্বার এখানে আমরা ট্যাপ করব এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার আর ইমেল এখানে দুইটা ঘর দেখতে পাচ্ছেন এখানে আমরা ফোন নাম্বারই রাখব এখানে আমাদেরকে একটি অ্যাক্টিভ ফোন নাম্বার বসিয়ে দিতে হবে এখন আপনারা ধরে নিয়েছেন যে এটা আমি ক্লিকবেট করেছি আর মনে মনে আমাকে গালি দিচ্ছেন আসলে এটা ক্লিকবেট ছিল না এটা বেসিক্যালি এই ভিডিওর ট্রিক্সটা এখানেই আর ট্রিক্সটা সম্পর্কে জানতে হলে আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে সো আমরা এখানে একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার বসিয়ে দেব আমাদের ফোনে যেই সিমটি বা নাম্বারটি অ্যাক্টিভ আছে আমরা সেই নাম্বারটি এখানে আমরা বসিয়ে দেব আমাদের মোবাইল নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আমরা নিচে থেকে নেক্সট ট্যাপ করে দেব নেক্সট ট্যাপ করার পর আমাদের সামনে এরকম একটা পপ আপ উইন্ডো আসবে আমরা নিচে থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ট্যাপ করে দেব উপরে দেখতে পাচ্ছেন দুইটি ঘর ফুল নেম পাসওয়ার্ড এখানে আপনি যে নামে আপনার আইডিটি ক্রিয়েট করতে যাচ্ছেন আপনি সেই নামটি এখানে বসিয়ে দেবেন আর নিচে থেকে পাসওয়ার্ড দিতে হবে আমরা এখানে নাম বসিয়ে দেব যে কোনো একটি আমাদের একটি নাম বসানো হয়ে গেছে এখন আমরা নিচে থেকে পাসওয়ার্ড দিয়ে দেব পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নিচে থেকে কন্টিনিউতে ট্যাপ করে দেব এখান থেকে আমাদেরকে বার্থডে সিলেক্ট করতে হবে এখানে যা দেয়া আছে আপনারা জাস্ট একটু এলোমেলো করে দিলে হবে আর যদি রিয়েলটা দিতে চান তাহলে সেটাও দিতে পারেন আমরা একটু বাড়িয়ে বাড়িয়ে দিব তারপর নেক্সট ট্যাপ করব এখন আমাদের ইউজার নেমটা চেঞ্জ করতে পারবো এরকম একটা ইন্টারফেস আসছে তো আমরা চাইলে আমাদের ইউজার নেমটা চেঞ্জ করে নিতে পারবো তো আমি যেহেতু এটা আপনাদের দেখানোর জন্য করতেছি আইডিটা সো এখানে চেঞ্জ করার প্রয়োজন আমি মনে করছি না আপনারা চাইলে এটা চেঞ্জ করে নিতে পারেন এখান থেকে আমরা নেক্সট ট্যাপ করে দেব দেখতে পাচ্ছেন এখানে আমাদের রেজিস্টারিং হচ্ছে আমাদের আইডিটি ক্রিয়েট হচ্ছে একটু সময় দিতে হবে এখান থেকে আমরা স্কিপ করে দেব আবারও স্কিপ করে দেব এখান থেকেও আমরা স্কিপ করে দেব চাইলে আমরা ফটো অ্যাড করতে পারি কিন্তু এখন করব না আমরা স্কিপ করে দেব এখন উপর থেকে ডান দিকে অ্যারো চিহ্নটা ট্যাপ করে দেব আমাদের ইনস্টাগ্রাম আইডিটি ক্রিয়েট হয়ে গেছে কিন্তু আমাদের যে অরিজিনাল যে কাজটি করতে হবে সেটা এখন থেকে শুরু তো এর জন্য আমাদেরকে উপর থেকে থ্রি ডট মেনুতে যেতে হবে নিচে থেকে সেটিংসে ট্যাপ করতে হবে সেন্টারে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট এখানে আমরা ট্যাপ করব উপর থেকে পার্সোনাল ইনফরমেশন এখানে ট্যাপ করতে হবে পার্সোনাল ইনফরমেশন আসার পর উপর থেকে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার জেন্ডার বার্থডে এটা যেহেতু আপনারা ফেক আইডি হিসেবে ইউজ করবেন তো এখানে আপনার নিজের পার্সোনাল কোনো কিছু দেওয়ার দরকার নেই তো শুধু আমাদের এখানে যে ফোন নাম্বারটি দিয়ে রেখেছিলাম আমরা এটা সরিয়ে নেব তো এটা সরিয়ে নেওয়ার জন্য আমাদেরকে আরেকটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে সেকেন্ড লাইন যদিও অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে সব কান্ট্রির জন্য অ্যাভেলেবেল নয় তবে চিন্তার কোনো কারণ নেই আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা যে কোনো কান্ট্রি থেকে এটা ডাউনলোড করে কাজগুলো করতে পারবেন তো আমরা এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করে নিতে পারি এখন আমরা আমাদের ফোন নাম্বারটি এডিট করব দেখতে পাচ্ছেন আমি ফোন নাম্বারটি এখান থেকে ডিলিট করে দিচ্ছি তো এখন আমরা চলে যাব আমাদের অ্যাপ্লিকেশনটিতে সেকেন্ড লাইন অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো ইমেলের ঘরে আমরা যে কোনো একটা কিছু বসিয়ে দিয়ে @gmail.com বসিয়ে দিলেই হবে তারপর পাসওয়ার্ডের ঘরেও যে কোনো একটি কিছু বসিয়ে দিলেই হবে কারণ পাসওয়ার্ডটা মনে রাখা জরুরি নয় তারপর নিচে থেকে ক্রিয়েট নিয়ে অ্যাকাউন্ট
ভেরিফাই ইউর অ্যাকাউন্ট, আমরা এখান থেকে কন্টিনিউতে ট্যাপ করব। একটু সময় নেবে। এখান থেকে নট নাওতে ট্যাপ করে দিব আমরা। তারপর এখান থেকে স্কিপ করে দেব। তারপর ডোন্ট ইউজ লোকেশন এখানে ট্যাপ করব। আবার আমরা স্কিপ করে দেব। এখানে মনোযোগ সহকারে দেখতে হবে, আমি যে কোড নাম্বারটি বসাচ্ছি আপনাদেরকেও সেম কোড নাম্বারটি বসাতে হবে, এলোমেলো করা যাবে না। 318। তারপর আমরা কন্টিনিউতে ট্যাপ করে দেব। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো নাম্বার জেনারেট হয়েছে, তো এখান থেকে যে কোনো একটি নাম্বার আমরা ট্যাপ করব। তারপর আমরা কন্টিনিউতে ট্যাপ করে দেব। এখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি নাম্বারে ট্যাপ করে দিতে পারেন। তারপর এখান থেকে কন্টিনিউতে ট্যাপ করব। আবার নট নাওতে ট্যাপ করে দেব। আবার স্কিপ করে দেব। এখানের কাজ আমাদের শেষ। এখন আমরা চলে যাব আবার আমাদের ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটিতে, কিন্তু যাওয়ার আগে আমাদের এই নাম্বারটি কপি করে নিয়ে যেতে হবে। জাস্ট একবার ট্যাপ করলেই নাম্বারটি কপি হয়ে যাবে। তো আমাদের নাম্বারটি কপি হয়ে গেছে, এখন আমরা আবার ইনস্টাগ্রাম আইডিতে চলে যাব। এখন আমরা এই নাম্বারটি এখানে পেস্ট করে দেব। তো নাম্বারটি পেস্ট করার আগে আমাদেরকে অবশ্যই কান্ট্রি কোড চেঞ্জ করতে হবে। তো ওই নাম্বারটি ছিল ইউএসএর, তো আমরা এখানে ইউনাইটেড স্টেটসের কান্ট্রি কোডটি নিয়ে আসব। তারপরে আমরা নাম্বারটি পেস্ট করব। দেখতে পাচ্ছেন আমি কান্ট্রি কোডটি চেঞ্জ করে নিয়েছি। এখন আমরা এখান থেকে নাম্বারটি পেস্ট করব, তারপর নেক্সট ট্যাপ করে দেব। ভ্যারিফাই ফোন নাম্বার, আমাদের ফোন নাম্বারটি ভ্যারিফাই হচ্ছে। এন্টার কনফার্মেশন কোড, আমাদেরকে এখানে কনফার্মেশন কোডটি বসাতে হবে। তো আমরা কনফার্মেশন কোডটি সেকেন্ড লাইন অ্যাপ্লিকেশনে গেলেও পাবো, আবার আমাদের নোটিফিকেশন বার স্ক্রল করলেও দেখতে পারবো আমাদের কনফার্মেশন কোডটি চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন 701826 ইজ ইওর ইনস্টাগ্রাম কোড, এই কোডটি আমরা ওই বক্সে বসিয়ে দেব। 701826, আমরা এখন নেক্সট ট্যাপ করব। এখানে দেখতে পাচ্ছেন আমরা যে ফোন নাম্বারটি দিয়েছিলাম ফার্স্টে, আমাদের অরিজিনাল ফোন নাম্বারটি, সেটি চলে গেছে। এখন এটি একটি ফেক ফোন নাম্বার ইউএসএর। তো উপরে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস, আমরা চাইলে আমাদের একটি ফেক ইমেল অ্যাড্রেস এখানে বসিয়ে দিতে পারি। সেটা কীভাবে? এর জন্য আমাদেরকে প্লে স্টোরে যেতে হবে, একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে ট্যাম্প মেল। দেখতে পাচ্ছেন অলরেডি আমার এটি ইনস্টল করাই আছে, আপনারা ইনস্টল করে নেবেন। তারপর ওপেন করবেন। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি একটি ইমেল জেনারেট হয়ে আছে, তা আপনি চাইলে এটা কপি করে নিতে পারেন বা চেঞ্জও করে নিতে পারেন। আমি চেঞ্জ করে নিচ্ছি। তারপর এখান থেকে আমরা কপিতে ট্যাপ করে দেব। এখন আমরা আবার ইনস্টাগ্রামে চলে যাব। ইমেল অ্যাড্রেসে আমরা ট্যাপ করে এখানে আমরা ওই কপি করা ইমেলটি পেস্ট করে দিব। তো উপর থেকে টিক চিহ্নতে ট্যাপ করে দিব, আমরা ওকে ট্যাপ করে দেব। দেখতে পাচ্ছেন একটি ফেক ইমেল অ্যাড্রেসও বসিয়ে দিয়েছি। তো আমাদের এই অ্যাকাউন্টটি এখন টোটালি ফেক, এখানে আমাদের পার্সোনাল কোনো ইনফরমেশন নেই। আমি আপনাদেরকে একটি মাত্র ফেক আইডি ক্রিয়েট করে দেখিয়েছি, তবে এই প্রসেস ফলো করার মাধ্যমে আপনারা আনলিমিটেড ইনস্টাগ্রাম ফেক আইডি ক্রিয়েট করতে পারবেন উইদাউট ফোন নাম্বার অর জিমেইল। সো গাইস, আজকের ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক দিবেন। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ঘরে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।